তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা যাবে, আর আমি বলি তদন্তকারী সংস্থাকে সাহায্য করা, তাকে সহযোগিতা করা, এটা হচ্ছে ল অ্যাবাইডিং সিভিলের কাজ। তাই স্বাভাবিকভাবে আমি আবার বলছি, যতবার দরকার তদন্তকারী সংস্থা আমাকে ডাকবে আমি ততবার তদন্তকারী সংস্থার সাথে তাদের সহযোগিতা। আজকেও আমাকে ডেকেছিল, আবার যদি প্রয়োজন হয় আবার ডাকবে, আবার আসবো। এটা তো ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ দা এজেন্সি এবং ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ দা এজেন্সি ইটসেলফ। এটা আমি বলাটা আমি একদম জোর দিয়ে বলছি, আমি তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে সবসময় রাজি, কারণ আমি জানি এই ঘটনায় আমার কোন ইনভলভমেন্ট নেই। কেন বলছি ইনভলভমেন্ট? আমি বলছি নেই, তোমরা ফুটেজ দেখেছো, কোথাও দেখেছো আমি টাকা নিচ্ছি? তবে একটা বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে মমতা ব্যানার্জি করছেন, ষড়যন্ত্র করছেন মানে যারাই ভ্রষ্টাচার আরোপে তাদেরই বলা হচ্ছে।